রাজ্যজুড়ে উদযাপিত হয়েছে রাস মহোৎসব। আজিরপর মাজুলীর আঠানটাক রঙ্গমঞ্চ আর সত্রত আরম্ভ হব রাসলীলা। দেশি বিদেশি পর্যটকের আগমনত এটা উদুলিমুদুলি হয়ে পড়েছে এটা মাজুলী সত্রনগরী মাজুলী। আর দেওবারে শেষ নিশালেক চলে রাসের আখড়া। কোলাত শিশু কৃষ্ণক যশোদার ভাত অন্তিম আখড়া করে অভিনেত্রী আইনি বড়াই। উল্লেখযোগ্য যে মাজুলীর রাসের কার্যসূচীতে উপস্থিত থাকব মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও। আসলে মাজুলী এই সময়খিনি রাসের সময়ত ইয়াত অকল গুরু দুজনে আমাক দি থৈ যোৱা সেই পবিত্ৰ ধৰ্মীয় নীতি নিয়ম হৈ নাথাকে, মাজুলীখন এখন বৈকুণ্ঠপুৰী হৈ পৰে। গতিকে নিজে সেই বৈকুণ্ঠপুৰী সৰু ক্ষুদ্ৰ অংশ এটা হবলৈ পাই মোৰ দৰে এগৰাকী সাধাৰণ অভিনেত্ৰী খুব গৌৰৱ অনুভৱ কৰিছোঁ। আৰু মই ভাবোঁ যে অসমীয়া হিচাপে এবাৰ মাজুলীলৈ আহি মাজুলীৰ ৰাস চাব লাগে। সন্মিলিত সংঘৰ এই সন্মিলিত সমাজৰ যি ৰাস যি মাজুলী ক্ৰীড়াক্ষেত্ৰত হৈছে, মই সকলোকে অনুৰোধ কৰিছোঁ 11, 12, 13 তাৰিখে সকলো আহক চাবলৈ। 11 আৰু 12 তাৰিখে দুইটা দিনে মই থাকিম। অতি ৰোমাঞ্চকৰ অভিজ্ঞতা আচলতে, এইটো নিজে উপস্থিত নাথাকিলে গম পোৱা নাযায়। আৰু আমি বেলেগ সংস্কৃতি ইমান বেছি বেলেগ সংস্কৃতি পালন কৰোঁ, আজি ভেলেণ্টাইন ডে হওক বা অদ্ভুত অদ্ভুত কিছুমান কথা, কিন্তু নিজৰ আমাৰ ধৰ্মীয় যিটো সংস্কৃতি আহক এবাৰ সকলোৱে একেলগে উপভোগ কৰোঁ। সকলোকে সাদৰে নিমন্ত্ৰণ জনাইছোঁ।